কিউটির খাঁচার চারপাশ কাপড় দিয়ে ঘুরে রেখেছি, কিউটির যেন ঠান্ডা না লাগে, যেহেতু অনেক শীত পড়ে এখন। এই খরগোশের বাচ্চাটা নিয়েও চিন্তায় আছি, কারণ হচ্ছে এ বাচ্চাটা কিছু খেতে চায় না, সারাদিন জিম ধরে বসে থাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাব্বি হাওলাদার, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর প্রথমে আমি আমার কবুতরের আপডেট দেব। আমার কবুতরের দুইটা বাচ্চা ফুটেছে, সেই বাচ্চাগুলো আজকে দেখাবো। তো চলুন বাচ্চাগুলো দেখাই আপনাদেরকে। আমি চলে এসেছি কবুতরের ঘরের কাছে, এখন আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো। তার আগে কবুতরের ঘরের ভিতরে উঠতে হবে, তারপর আপনাদেরকে দেখাই কবুতরের বাচ্চাগুলো। এর আগে কবুতরের বাচ্চাগুলো আমি দেখি নাই, এই প্রথম আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। দাঁড়ান, বাহিরে বের করতেছি। আসো, চলে আসো, আসো। এই এই দেখুন, অনেক সুন্দর মাশাল্লাহ। কবুতরের বাচ্চাটা মনে হচ্ছে রাতে ফুটেছে, তার জন্য এখনও ছোট, এখনও চোখ ফুটেনি, চোখ ফুটতে এখনও কিছুদিন লাগবে। অনেকদিন পরে এই কবুতরের ডিম থেকে বাচ্চা পেয়েছি, এর আগের ডিমগুলো নষ্ট হয়ে গেছে। আরেকটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা আপনাদেরকে দেখাই। আগে এই বাচ্চাটা রাখি, তারপর এই রেখে দিলাম। আপনাদেরকে আরেকটা বাচ্চাও দেখাবো এখন। এই যে দেখুন, এই বাচ্চাটাও ছোট, দেখুন এখনও চোখ ফুটে নাই, অনেক কিউট লাগে। কবুতরের বাচ্চা ছোট অবস্থায় অনেক সুন্দর লাগে, দেখুন কত সুন্দর লাগে। বাচ্চাটাকে দেখানো হয়ে গেছে, এখন বাচ্চাটাকে রেখে দেব, পরে আবার আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যখন তাদের চোখ ফুটবে। এখন আপনাদেরকে আমার তিন হাঁসের বাচ্চাগুলো দেখাবো, তারা এখন ছোট নাই, এখন অনেক বড় হয়ে গেছে। দেখুন এই যে তিন হাঁসগুলোকে ছোট অবস্থায় দেখানো হয়েছে, বড় হওয়ার পরে আর দেখানো হয় নাই, এখন তিন হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই তিন হাঁসগুলো ছোটোবেলায় অনেক সুন্দর ছিল, এখন কিছুটা সুন্দর কমে গেছে, যখন আবার বড় হবে আবার সুন্দর হয়ে যাবে, তখন তিন হাঁসগুলোকে দেখতে অনেক ভালো লাগবে। আমি চলে এসেছি খরগোশের কাছে, এখন আপনাদেরকে সাদা খরগোশের বাচ্চাটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমার সাদা খরগোশের বাচ্চা, সে এখন একা হয়ে গেছে, তার সঙ্গীগুলো তাকে রেখে চলে গেছে, তাই তার মন অনেক খারাপ। দেখুন সে ঘাস খায় না, সে শুধু বসে থাকে। কি তোমার মন খারাপ? ঘাস খাও, তুমি ঘাস খাও, ঘাস না খেলে দুর্বল হয়ে যাবে, ঘাস খাও। এই খরগোশের বাচ্চাটা নিয়েও চিন্তায় আছি, কারণ হচ্ছে এ বাচ্চাটা কিছু খেতে চায় না, সারাদিন জিম ধরে বসে থাকে, আর তার সাথে সঙ্গীদেরকে খুঁজে। খাবার খাও, খাবার খাও, তোমার সঙ্গীরা আর আসবে না, তোমাকে ছেড়ে চলে গেছে তারা, তোমার একাই থাকতে হবে, তুমি থাকো এখানে। বন্ধুরা, আমি এখন আমার কিউটিকে খাবার দেব এবং আপনাদেরকে দেখাবো। দেখুন কিউটি বসে আছে ওখানে, আসো কিউটি, আসো আসো, খাবার খেতে আসো কিউটি, আসো চলে আসো, হাতে চলে আসো কিউটি, আসো আসো, হাতে আসো, হাতে আসো, আসো। এই তো চলে এসেছে আমার হাতে, খাবার খাও, তুমি খাবার খাও, এই তো হাতে খাবার, খাও খাবার খাও। কিউটি মনে হচ্ছে কিছুটা ভয় পেয়েছে, তার জন্য খাবার খাচ্ছে না। খাও, খাবার খাও কিউটি, এই নাও খাবার, নাও খাও, খাও খাও, ভয় পায় না। কিউটি হাত থেকে সরে গিয়ে খাবার পাত্রে বসেছে, আসো আসো, হাতে আসো, হাত থেকে খাও। এই তো খাবার খায় আমার কিউটি, খাও, তুমি অনেক ভালো, সবগুলা খাবার খেতে হবে তোমার। কিউটির খাঁচার চারপাশ কাপড় দিয়ে ঘুরে রেখেছি, কিউটির যেন ঠান্ডা না লাগে, যেহেতু অনেক শীত পড়ে এখন। কিউটি আর খাবে না, তুমি থাকো তোমার জায়গায়, তুমি থাকো, বসে থাকো এখানে, আমি চলে যাই। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়, আল্লাহ হাফেজ।